স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছেন এবং বিসিপিএস থেকে এফসিপিএস করে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। স্যারের বেশ কয়েকটি স্বনামধন্য জার্নালে ওনার কিছু প্রকাশনা আছে, সেই সাথে উনি আরো উনি কাজ চালিয়ে যাচ্ছেন। আর এর মধ্যে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিদের জন্য উনি স্বেচ্ছায় সবার জন্য এই রেডিওলজিক্যাল ক্লাসগুলো আয়োজন করছেন। আস্তে আস্তে আমরা সবাই এই বিষয়গুলোতে কিছু জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছি। আজকে স্যারের এমআরআই ক্লাসিক্স অ্যান্ড বিয়ন্ড ক্লাসটা শুরু করার জন্য স্যারকে অনুরোধ করছি। স্যার ধন্যবাদ, স্যার সবাইকে ধন্যবাদ জানাই, কারণ সবার আগ্রহেই আসলে এই ক্লাস। আর এমআরআই ক্লাসটা আসলে আপনাদের মানে আগ্রহে আমি এটা শুরু করেছিলাম। রেডি করা, আমি আসলে প্রথমেই বলি যে আমি কতটুকু রেডি করতে পারছি জানি না, তবে অনেকগুলো ক্লাস নিলাম, আমারও খুব ভালো লাগছে। কারণ করোনার সময় যখন সাময়িকভাবে চেম্বার বন্ধ ছিল 2 মাস, ওই সময়টা আসলে আমার তখন একটা মানে আর্জ তৈরি হয়ে যায় আমি জিনিসগুলো নিয়ে কাজ করবো। তার ফলশ্রুতিতে আজকে আমি এক্সরে, ইসিজি, সিটি অ্যাবডোমেন, সিটি চেস্ট এবং আজকে সর্বশেষ হচ্ছে এমআরআই ব্রেন একটা লেকচার কাজ শেষ করছি। আমার নিজেরই খুব একটা আনন্দ লাগছে। আর এই আমার এই ক্লাসগুলোতে আপনাদের যদি একটু উপকার হয় পরীক্ষাতে বা বাস্তব জীবনে, তাহলে আমি আসলে সরাসরি আমি ক্লাসে চলে যাই। আমি ক্লাসে চলে যাচ্ছি। স্যার অনেক মানে ওসমানের সাবেক ট্রেনি এখন অন্য ওখানে আছে, এরা স্যার আপনার ক্লাসের লিঙ্ক চাই, এটা দিলে কি স্যার সমস্যা নাকি? আমি আমি তো ওদেরকে দিতে বলি, ওরা মানে যারা যোগাযোগ করছে দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। আমি এই পর্যায়ে শুরু করি, যেটা হচ্ছে এই স্লাইডটা যে আপনারা দেখছেন এমআরআই ব্রেন বেসিক, এই পর্যন্ত আমি আছি। এর আগে যতগুলো ক্লাস আপনারা দেখছেন আমি সবগুলোতে একটা কি মেসেজ আমি কিন্তু স্লাইডের শুরুতেই দিয়েছি, যেমন হেডিং এ আমি কি বলবো। সবাই যেন একটু সবার নিজ দায়িত্বে মিউট করে রাখেন, স্যার হোস্ট হওয়ার কারণে আমি সরাসরি মিউট করতে পারছি না, স্যার ব্যস্ত থাকবেন, এর জন্য সবাই একটু নিজের দায়িত্বে মিউট করবেন প্লিজ, থ্যাংক ইউ। হচ্ছে যে এই অনেকগুলো মেসেজ কিন্তু আমি প্রথম স্লাইডে দিয়েছিলাম, যেমন সিটি চেস্টে বলছিলাম যে এটা ইনক্রিজিংলি ডিমান্ডিং ইনভেস্টিগেশন, সিটি অ্যাবডোমেনে বলছিলাম যে ইন্টারনিস্টদের জন্য যতটুকু লাগে আমরা সেই নিয়ে আলাপ করব, চেস্ট এক্সরেতে আমরা বলছিলাম যে আইডেন্টিফাই দ্য প্যাটার্ন অ্যান্ড সলভ ইট, মানে আপনাকে প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে এবং ওই প্যাটার্নকে আপনাকে সলভ করতে হবে। এখানে দেখেন আমি ইন্টারেস্টিংলি আমি কিছুই লিখিনি, আমি লিখছি যে এমআরআই ব্রেন বেসিক। এই স্লাইডেই কিন্তু আপনার কাছে পুরো প্রেজেন্টেশনের মেসেজ আছে। এখন কেউ কি আপনি আপনারা বলতে পারবেন যে এখানে কি মেসেজটা আমি দিতে চাই? খুব কুইকলি একজন বলেন, একটু আমরা ব্রেন স্টর্মিং দিয়ে শুরু করি, কারণ আজকের ক্লাসের ভিতরে আর খুব বেশি ব্রেন স্টর্মিং নাই। বেশি সাজ্জাদ, সাইফুল, তানভীর যে আছেন, কেউ কি বলতে পারেন যে এই স্লাইডটাতে আমার মেসেজটা কি? মেসেজটা খুবই হচ্ছে এই দুটার মধ্যে যে কন্ট্রাস্ট, হাই পয়েন্ট ডেন্সিটি, সিটি সিটি এবং এমআরআর মানে আমরা এক্সট্রাতে আমরা বলছিলাম যে ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে আমরা আরেকটা শব্দ নিয়ে আসছি, গ্রে ব্ল্যাক এন্ড হোয়াইট, এই যে দেখেন গ্রে ব্ল্যাক আর এই যে হচ্ছে হোয়াইট, এই তিনটা জিনিসকে আপনি সলভ করলেই আপনার এমআরআই সলভ করা শেষ। এটাই হচ্ছে এমআরআই। এই ডিসক্লেমার আমি দিচ্ছি, কারণ আমি একটা জিনিস ফলো করি যে আমি আসলে নিজেতে কিছু বলার চেষ্টা করি না, আমি চেষ্টা করি যে অথেন্টিক সোর্স থেকে নেওয়ার জন্য, এগুলো আসলে পারমিশন নেওয়া হয় নাই, সুতরাং এগুলো অরিজিনাল কপিরাইটটা অথেন্টিক কাছে থাকবে। এই যে আমাদের একটা বেসিক ব্যাপার, এই যে আমাদের একটা হাইড্রোজেন আয়ন শরীরে এইভাবে ঘুরতে থাকে, যখনই সে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সংস্পর্শে আসলো তারপরে সে এইভাবে এইভাবে যায়, এই যে লাইন ধরে আগাচ্ছে। এই যে রুল, এই যে মানে হাইড্রোজেন আয়নের এই প্রপার্টিটাকে ইউটিলাইজ করে কিন্তু এমআরআই তৈরি হয়েছে। এমআরআই কিন্তু কোনো এক্সরে না,
এমআরআই কিন্তু দেয়ার ইজ নো এক্স রে, এটা হচ্ছে এই হাইড্রোজেন আয়নের এই প্রপার্টিটাকে ফলো করা হয়েছে যে সে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের আকর্ষণে আসবে তখন সে একটা লাইন লাইন ধরে সে আগাবে, এই হেফাজত থেকে লাইনে চলে আসবে, তারপর আবার এই আকর্ষণটা চলে গেলে আবার সে হেফাজতে ঢুকবে, এটাই হচ্ছে এমআরআই মেইন ব্যাপার। কোয়ান রিল্যাক্সেশন, টিস্যু রিল্যাক্সেশন কিছুই আমি আলাপ করবো না, এগুলো সব থিওরিটিক্যাল বিষয়, আমার জন্য এগুলো কোনো দরকার নেই। ১০০০-৮০০ ভিতরে আর এখানে ১০০০-২০০০, এই জিনিসটা আমরা দেখি অনেক সময় স্লাইডে এটা দেখা যায়, স্লাইডে দেখলে এটা বোঝা যায়, এটা আবার শুধু মনে রাখেন শর্ট আর লং। ডিফারেন্ট টিস্যু হ্যাভ ডিফারেন্ট রিল্যাক্সেশন টাইম, এই যে একটা ম্যাগনেটিক ফিল্ড তাকে নিয়ে আসছে তারপরে আবার ম্যাগনেটিক ফিল্ড চলে যাওয়ার পরে একটা রিল্যাক্সেশন, এই এই যে রিল্যাক্সেশন টাইমটা ডিফারেন্স, এটাকে আমরা কিন্তু কন্ট্রাস্ট তৈরি করতেছি। এই জিনিসটাকে যদি হাই সিগন্যাল ইন্টেন্সিটি হচ্ছে হোয়াইট পাওয়া যাচ্ছে, ইন্টারমিডিয়েট হচ্ছে গ্রে আর লো সিগন্যাল হচ্ছে ব্ল্যাক। এই যে আপনারা দেখেন যেখানে একটা ব্যাপার যে গ্রে কিন্তু এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে কালো 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 এই যে গ্রে অনেকগুলো শেড আছে, গ্রে কিন্তু ষোলোটা স্লেড মানে ১৬ শেডস অফ গ্রে আছে এখানে হোয়াইট। প্র্যাকটিক্যালি আপনার এই যে এই তিনটা শেড যেটা আছে এই হোয়াইট সহ তিনটি আমরা প্র্যাকটিক্যালি এমআরআই তে হোয়াইট হিসাবে কাউন্ট করি আমাদের বোঝার সুবিধার্থে। এখন আপনি যদি দেখেন যে এই তিনটার ভিতরে কি পড়তেছে, দেখেন মানে এটা হোয়াইট প্রোডাক্ট কিন্তু হোয়াইটে চলে আসতেছে, ঠিক আছে, আর টু এর ক্ষেত্রে কিন্তু সিএসএফ টা হচ্ছে হোয়াইটে চলে আসতেছে, আর এই টু ওয়ানে যা আছে টুতে তার উল্টা থাকবে, এই হোয়াইট প্রোডাক্ট কিন্তু টুতে হচ্ছে এই এই জায়গাতে আসার কারণে সে কিন্তু ব্ল্যাকে চলে আসছে, আর সিএসএফ হচ্ছে এখানে চলে আসছে হচ্ছে এই এখানে হচ্ছে, ঠিক আছে, এটাকে কম্পারসন করার কোনো দরকার নেই, ঠিক আছে। আমি অনেকগুলো জায়গা দেখছি যেখানে হচ্ছে যে অনেকগুলা বই যেগুলো আছে যে সিএসএফ কি হবে, তারপরে প্যানক্রিয়া কি হবে, ক্যালসিয়াম কি হবে, ইনফ্রাকশন কি হবে, সব একসাথে দেওয়া আছে। এটা হচ্ছে এই দিস ইজ এটা ম্যাক্সিমাম বইয়েই এভাবে দেওয়া আছে, এটা হচ্ছে গুগল একটা অ্যাপ্রোচ। আমি আমার স্লাইডকে এটা টুয়ার নাকি টিপ এটা চিনবো হচ্ছে অ্যানাটমিক্যাল থিংস দিয়ে, প্যাথোলজিক্যাল থিংস দিয়ে না, অ্যানাটমিক্যাল থিংস আমার কাছে দুটোই আছে, একটা হচ্ছে সিএসএফ আর একটা হচ্ছে বিম ম্যাটার। কারণ এমআরআই আমরা জানি যে আমরা এই এই জিনিসগুলোকে দেখে সাথে মানে বোনসের সাথে এমআরআই কোনো সম্পর্ক নেই, এই দুইটা প্যাথোলজিক্যাল থিংস এর দেখেই আমি কিন্তু সিকুয়েন্সটা চিনবো, এই অ্যানাটমিক্যাল থিংস, তারপরে আমি প্যাথোলজির দিকে যাবো, প্যাথোলজি কি হইতে পারে, এটা ইনফ্রাকশন, হ্যামোরেজ, ইডিমা, টিউমার, ডিমানেটিন প্লাক্স এটসেট্রা যা হইতে পারে, এগুলা আমার কোথায় কি আছে সব মিলাইয়া কিন্তু আমি এটা টি ওয়ান এরকম বুঝবো না, আমি টি ওয়ান কিনা বা টি টু কিনা এটা আমি বুঝতে পারবো হচ্ছে এই অ্যানাটমিক্যাল থিংস, এই এই জাস্ট এই দুইটা সিএসএফ আর হচ্ছে ম্যাটার। আমি ব্রেনের ক্ষেত্রে চিন্তা করি পারপাসে চার ধরনের সিকুয়েন্স আছে, একটা ইকো, গ্রেডিয়েন্ট ইকো, ইনভার্সন রিকভারি আর হচ্ছে ইকো প্ল্যানার, ঠিক আছে, ইকোর ভিতরে কিন্তু আছে এগুলো টন ওয়েটেড, টু ওয়েটেড আর প্রোটন ডেন্সিটি। প্রোটন ডেন্সিটি আগে ইউজ হইতো অনেক বেশি, এখন আরো অনেক আধুনিক মানে সিকুয়েন্স চলে আসার কারণে এটা খুব বেশি ইউজ হয় না, ইকোর ক্ষেত্রে এটা এই দুটো হচ্ছে প্রধান টন আর টু। টন ভার্সেস টু একটা কন্ট্রাস্ট আগেই বলে ফেছি যে এক সিকুয়েন্সের ভিতরে ওয়াটার এবং ফ্যাট এটা হচ্ছে অপোজিট সিগন্যাল ইন্টেনসিটি থাকবে, আর টুয়ানে যা আছে টুতে তার বিপরীত থাকবে, তারপর টুয়ানে যদি আমার ওয়াটার এক ধরনের হয় ফ্যাট আর এক ধরনের হবে, আর টুয়ানে আমার ওয়াটার যা আছে টুতে সে ফ্যাটটাই হবে, আর এই টুয়ানে আমার ফ্যাট যা আছে সে আমার ওয়াটারটাই হবে, বিপরীত হবে। এই এই লাগবে এই দুটা লাইন আপনার খুব ভালো করে বুঝুন, এটা না বুঝলে আপনার টোটাল এমআরআই আর বুঝতে পারবেন না, আপনাকে কম্পালসরি মনে হবে, এটাই আপনাকে বুঝতে হবে। এই যে টি ওয়ানে দেখেন ফ্যাট ইজ ব্রাইট, ফ্যাট মানে কি এই যে এগুলো হচ্ছে ফ্যাট, ব্রেনের যে হোয়াইট ম্যাটার সেখানে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে, এই ফ্যাট হচ্ছে ব্রাইট, এই যে এই 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 শ্যাডোটা এই পর্যন্ত গ্রের যে শ্যাডোটা একদম টার্মিনাল শ্যাডো যেটা একদম গ্রের লাস্ট শ্যাডোটা এটাকে আমরা হোয়াইট হিসাবে কাউন্ট করবো, কিন্তু দিস ইজ নট মানে ডার্ক, আর হচ্ছে ওয়াটার ইজ ডার্ক, এটা দেখেন সিএসএফ হচ্ছে ডার্ক, আর নিউ ব্লাড ইজ ব্রাইট, এটা পরের বিষয়ে আমরা পরে আসতেছি।
এগুলো দিয়ে আমরা কি দেখি, এটা হচ্ছে মোস্ট অ্যানাটমিক্যাল মানে ডিটেলস। এই এই অ্যানাটমিক্যাল জিনিসগুলো আমি অ্যানাটমিক্যাল ডিটেলসটা মানে দেখবো। আর এখানে কিন্তু কন্ট্রাস্ট দেওয়া হয়, কন্ট্রাস্ট কিন্তু টিটুতে দেওয়া হয় না। পোস্ট কন্ট্রাস্ট যে ইমেজটা দেওয়া হয় সেটা কিন্তু অলওয়েজ টি ওয়ান। প্র্যাকটিক্যাল পারপাস এটা মনে রাখেন যে কন্ট্রাস্ট সহ যে মানে ইয়েটা দেখবেন সেটা কিন্তু টি ওয়ান। টিটুর ক্ষেত্রে দেখেন উল্টা হয়ে গেল, যে দেখেন ফ্যাট যেটা হোয়াইট ম্যাটার ফ্যাট কালো হয়ে গেল, আর এই যে পানিটা হচ্ছে সাদা হয়ে গেল, সিএসএফ ইজ হোয়াইট। এখানেও আমরা অ্যানাটমিক্যালি টেস্ট দেখতে পারি। আর ম্যাক্সিমাম লেশন গুলো যেগুলো প্যাথোলজিক্যাল লেশন গুলার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমরা কিন্তু টিটুতে দেখি, আমরা কিন্তু টি ওয়ান হচ্ছে টিটু ভালো বুঝতে পারি, কেন বুঝতে পারি এটা আমরা একটু পরে আসতেছি। এটা তো বুঝতে পারছেন যে টি ওয়ান এটা হচ্ছে টিটু, সাদা কালো এখানে কালো কালো আছে। এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে সিএসএফ এর যে জায়গাটা এটার এই জিনিসটাকে সাপ্রেস করে দেওয়া হয়েছে, এটাকে সাপ্রেস করে দেওয়া হয়েছে ওয়াটার যেটা সিএসএফ কে ডার্ক করে দেওয়া হয়েছে। এই টিটুটাকে যখন এই ফ্রি ফ্লোয়িং ওয়াটারটা ডার্ক করে দেওয়া হইলো তখনই যেটা পাওয়া গেল সেটা হচ্ছে ফ্ল্যাট, ঠিক আছে। আর ফ্যাট কিন্তু ডার্ক অ্যাজ ইউজুয়াল সেটা হচ্ছে এখানে। এটা এখানে কারণটা কি, কারণ হচ্ছে যে একটা ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের এখানে যখন আমার সিএসএফ টা সাদা থাকবে আর এই জায়গায় যখন আরেকটা লেশন থাকবে সেই লেশনটা যখন সাদা হবে তখন আমি কিন্তু বুঝতে পারবো না যে ভেন্ট্রিকলের কাছাকাছি লেশনটাকে আমি আর ডেলিনেট করতে পারবো না। এই কারণে যে একটা পেমেন্ট নিয়ার ভেন্ট্রিকুল কোন লেশন ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে আমার ফ্লেয়ার ইমেজ লাগছে। ইডিমা যেটা আছে ইডিমাটা ফ্লেয়ার এর সব ভালোভাবে ইডিমাটা ভালো বোঝা যায়, ইডিমাটা ইডিমাটাকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে ফ্লেয়ার, ঠিক আছে। আর গ্রে হোয়াইট ডিফারেন্সিয়েশনটাকে সে ইম্প্রুভ করে ফ্লেয়ার, ফ্লেয়ার এর অনেক ইউটিলিটি, ফ্লেয়ার কিন্তু একটা এক্সেলেন্ট ইমেজ। এগুলা সব ভালোই আছে, এই যে কথাগুলো আমি বললাম যে সিএসএফ মানে সিগন্যালটাকে সাপোর্ট করে ফেলতেছে, আর ফ্লেয়ার মেক্স ইডিমা মোর হাইপার ইন্টেন্স এন্ড ভিজিবল দ্যান টু ওয়েটেড ইমেজ। এই যে এই একটা ছবির দিকে দেখেন, এখানে একটা হচ্ছে টিটু সেম লেশন, হ্যাঁ এখানে একটা আমরা দেখতেছি যে হাইপার ইন্টেন্স লেশন আছে। এখন এইটা হচ্ছে ধরে নিলাম যেটা ব্লাড সাপোজ, তাহলে এই জায়গাটা কি ব্লাড ব্লাড ভেন্ট্রিকলকে ইফেস করে ফেলছে নাকি এটা ভেন্ট্রিকলের ভিতরের সিএসএফ? কারণ এই যে সিএসএফ সেটাও তো সাদা, এটাকে আমি বুঝতে পারতেছি, আমি কিন্তু বুঝতে পারতেছি না। এইখানে এই সেম জিনিসটা ফ্লেয়ার যখন আমি করতেছি দেখতেছি যে না এটা আসলে অ্যাকচুয়ালি এই উপরের অংশটা হচ্ছে তার সিএসএফ, সে কিন্তু যে সিএসএফ, আর এই নিচের অংশটা সহ এই পুরো অংশটা হচ্ছে আসলে ব্লাড। এই যে দেখেন ফ্লেয়ারের মানে ইউজফুলনেসটা দেখেন, এই পাশাপাশি দুইটা টু এবং টি টু ফ্লেয়ার একই লেশনের আমি দুইটা ইয়ে নিয়ে আসছি, স্লাইস নিয়ে আসছি। এখানে দেখেন এই যে একটা হচ্ছে কন্ট্রাস্ট টি ওয়ান, হ্যাঁ কন্ট্রাস্ট দেওয়া আছে। কন্ট্রাস্ট কেন বুঝলাম, যেখানে ব্লাড ভেসেল গুলা ভিজিবল হয়েছে, ছোট ছোট ব্লাড ভেসেল, ছোট ছোট ব্লাড ভেসেল যখন ভিজিবল দেখতে পারবেন এটা হচ্ছে আসলে কন্ট্রাস্ট। এটাকে অনেকে সাবরাকিউট হেমোরেজ মনে করে, এটা ভুল করার কোনো সুযোগ নেই, এটা দিস আর দা ব্লাড ভেসেলস। এখানে আমরা দেখতেছি যে একটা রিং এনহ্যান্সিং একটা লেশন আছে, তার পাশে কালো একটু জায়গা আছে বুঝতে পারছি পুরোপুরি। ফ্ল্যাটটা যখন আমি দেখতেছি তখন আমি দেখতেছি যে এখানে আমাকে কিন্তু জানতে হবে যে আমি কোন জিনিসটা কোথায় দেখবো, আমি ইডিমাটা বোঝার জন্য আমার পুরো স্লাইসের ফ্লেয়ার ইমেজটাকে পাই না তারপর বুঝতে হবে। আমি সবকিছু একটা জায়গাতে বুঝতে পারবো না, টি ওয়ান থেকে সব বুঝে ফেললাম, ফ্লেয়ার থেকে সব বুঝে ফেললাম, এমআরআই কিন্তু এরকম না, অনেকেরই আমাদের এই কনসেপ্ট নাই। আমরা মানে এটা এটা এমআরআই হচ্ছে একটা সমন্বিত ব্যাপার, সবগুলো সিকোয়েন্স দেখার পরে এরপর আমি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। এটা সেম জিনিস যে এখানে দেখেন এটা বোঝা যাচ্ছে না যে এখানে ঠিক আছে না আছে কিছু কারণে, এখানে জায়গাতে যখন ফ্লেয়ার করলাম আমি দেখতেছি যে এখানে ছোট ছোট এই জায়গাতে ইনফেকশন আছে ফ্লেয়ারে, আলাদাভাবে বোঝা গেল। স্টিয়ার ইমেজ আসলে এটা হচ্ছে ফ্যাট অ্যাটেনুয়েট করা হয়, ওখানে ফ্লেয়ারে আমরা ফ্লুইড কে অ্যাটেনুয়েট করছি, এখানে ফ্ল্যাট ফ্যাটটাকে অ্যাটেনুয়েট দিব আর ওয়াটারটা ব্রাইট করবে। এটা করা হচ্ছে মেরোইডিমা ডিসকাইটিস মানে স্পাইনাল কর্ডের ইমেজে স্টিয়ার ইমেজ ব্যবহার করা হয়, সাধারণত ব্রেইনে ব্যবহার করা হয় না। এই যে দেখেন এটা হচ্ছে টি ওয়ান ইমেজ সব কালো, আর এখানে দেখেন সব ফ্যাটকে আমরা মানে সাপ্রেস করে দেওয়ার পরে এখানে পানিটাকে ব্রাইট হয়ে গেল, তার মানে এখানে
প্রচুর পরিমাণ পানির উপস্থিতি আছে, মানে হচ্ছে এখানে ইডিমা আছে, ইট লুকস লাইক দ্যার ইজ ইডিমা, ঠিক আছে। এগুলা স্পন্ডাইলোডিসকাইটিসের স্টিয়ার ইমেজ করতে হয়, যখন আমরা মানে এই পোর্স ডিজিজ বা অন্য এগুলা ইয়ে করি, তখন কিন্তু একটা ভালো যদি কোনো সেন্টার হয় তাহলে ওরা একটা এমআরআই তে একটা স্লাইস কিন্তু আপনাকে স্টিয়ার ইমেজ করে দিবে, সেটা আমরা মানে বুঝতে পারলে আপনাকে দুটা বোঝা যাবে যে এখানে ইডিমা আছে। এরপরে যদি আসেন আরেকটা আরেকটা সিকুয়েন্স, আমরা গ্রেডিয়েন্ট ইকো তে আসি, আমরা স্পিন ইকো শেষ করে ফেলছি, ইনভার্সন রিকভারি শেষ করে ফেলছি, এখন হচ্ছে গ্রেডিয়েন্ট ইকো। গ্রেডিয়েন্ট ইকো মানে হচ্ছে গ্রি, এটা অনেকগুলো বলতেছে সাসেপ্টিবিলিটি ওয়েটেড ইমেজিং টু স্টার, এগুলো সব আলাদা, আসলে স্টার গ্রেডিয়েন্ট এগুলো কাছাকাছি জিনিস, একই প্রিন্সিপাল কিন্তু প্রত্যেকটা জিনিসই আলাদা, কোনো কোনো ক্ষেত্রে এগুলো একসাথে ব্যবহৃত হয় বাট দিজার অ্যাকচুয়ালি সেপারেট। এটার মেইন কাজটা হচ্ছে যে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো আছে, যে আপনি ব্লাড ক্যালসিয়াম এগুলো এই জিনিসগুলোকে সে ডার্ক করে। এই যে দেখেন এখানে একটা হ্যামোরেজটাকে কিন্তু সে ভালো বোঝা যায়, যে ওল্ড হ্যামোরেজ আর্লি হ্যামোরেজ দুটোই ভালো বোঝা যায়। এই যে এখানে দেখেন একটা পুরা জুড়ে একটা জায়গায়, এই জায়গাগুলো হচ্ছে কিন্তু ধরেন ইনফ্লাম ইডিমা, হ্যাঁ ইডিমা, মাঝখানে অংশটা হচ্ছে কিন্তু এক ব্লাড, এই যেখানে ব্লাড, এই ব্লাডের কারণে এটা কিন্তু কালো। আপনি ভালোভাবে বুঝতে পারলেন যে এখানে একটা হেমোরেজ আছে, হেমাটোমা আছে, তার পাশে একটা ইডিমা আছে, তখন একটা মনে করেন যে মানে ওল্ড একটা হেমোরেজ। তার যদি গ্রি আপনি দেখেন ইসকেমিয়ারও যা আসবে নতুন হেমোরেজও তাই আসবে, মানে গ্রি যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তার ভিতরে একটা রিঙ্গের মতো পাওয়া যায়, হিমোসাইডেরিন রিং বলে এটাকে হেমোরেজের জন্য, এই যে অ শেপ একটা হিমোসাইডেরিন রিং পাওয়া যায়, ওইটা দেখে বোঝা যায় যে এটা এই প্যাথোলজিটা আসলে অ্যাকচুয়ালি হেমোরেজ ছিল, নট মানে কি বলে নট ইসকেমিয়া। একিউট সেটিং ছাড়া, স্ট্রোকের একিউট সেটিং যেখানে পেশেন্ট কমপ্লাই করতেছে না, সেখানে ছাড়া যে কোনো স্ট্রোকের এখন ইনভেস্টিগেশন অফ চয়েস কিন্তু হচ্ছে এমআরআই, নট সিটি স্ক্যান। শুধুমাত্র একিউট স্ট্রোক যেখানে পেশেন্ট এমআরআই এর জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে পারবে না, কমপ্লাই করতে পারবে না, সেখানে কিন্তু ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে সিটি স্ক্যান। সময় তো শেষ হয়ে গেল। এই যে গ্রিন দেখেন, হ্যাঁ এখানে আমরা দেখছি যে এখানে একটা মানে ইডিমার মতো জিনিসপত্র আছে, কি আছে আমরা জানি না, তো এই ইডিমা যখন আমি দেখলাম তখন দেখলাম যে নাই ভিতরে তার হেমোরেজ থাকার কারণে এই ইডিমা, বুঝতে পারলো। এই যে ফ্লেয়ার, ফ্লেয়ারের চেয়ে এই ফ্লেয়ার আর এটা হচ্ছে গ্রি, এখানে কালো, মানে কালো মানে হচ্ছে এখানে ম্যাগনেটিক সাবস্টেন্স আছে, তার মানে হচ্ছে ব্লাড আছে এখানে। সাসেপ্টিবিলিটি ওয়েটেড ইমেজিং এটা কিন্তু স্পেশাল টাইপ অফ গ্রি, এটা কেন করা হয়েছে, এটা করা শুধুমাত্র স্মল অ্যামাউন্ট হেমোরেজ যেগুলো আছে ব্লাড প্রোডাক্ট এগুলো অন্য সিকুয়েন্সে পাওয়া যায় না, সেটা হচ্ছে এখানে SWI তে পাওয়া যায়, এটা কনভেনশনাল গ্রিয়ের চেয়ে বেশি মানে সেরিব্রাল মাইক্রোবিট আইডেন্টিফাই করার জন্য। এই যে দেখেন এটা হচ্ছে গ্রি, কনভেনশনাল গ্রি, এখানে দেখা যাচ্ছে যে এখানে কয়েকটা কালো কালো মানে কয়েকটা ব্লিডিং আছে। সেম জিনিসটারই সেম পেশেন্ট সেম সিকুয়েন্সে যখন আমি SWI করতেছি, এখানে আমি দেখতেছি যে না আরো এই যেগুলো আমার গ্রিতে দেখা যাচ্ছে এর বাইরেও আর অনেকগুলা ব্লিডিং স্পট আছে, আর আপনি আমি বুঝতে পারতেছি এটা SWI এর মতোই। এটা হচ্ছে এখানে যদি আপনি দেখেন এটা হচ্ছে আসলে এটা এই জিনিসটা হচ্ছে মানে এটা হচ্ছে আপনার এই অ্যাক্সিয়াল ফ্লেয়ার, ফ্লেয়ার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে SWI, কিন্তু আমরা দেখতেছি যে এখানে একটা কালো একটা হেমাটোমার মতো আছে, তার উপরে যে ইয়ে আছে এখানে আছে এখানে আছে। আমি যখন ফ্লেয়ার করতেছি, ফ্লেয়ার করার পরে কিন্তু আমি দেখতেছি যে এই জায়গার ভেন্ট্রিকলের পাশাপাশি এখানে কিন্তু আমি আর কিছু দেখতেছি না, কিছু আছে কি নাই বোঝা যাচ্ছে না, কিন্তু ফ্লেয়ারে আমার এই জিনিসটা বোঝা যাচ্ছে যে না এখানে ভেন্ট্রিকলের পাশে আর একটা ছোট্ট একটা জিনিস আছে। এই জিনিসটা খেললে আমি বুঝতে পারলাম যে নিয়ার দ্য ভেন্ট্রিকল আর একটা লেশন আছে। আর আমি যখন বি করতেছি মানে এই SWI দেখতেছি সেপ্টিবিলিটি ওয়েটেড, সেখানে দেখতেছি যে এই বড় বড় জিনিসের পাশাপাশি অনেকগুলো ছোট ছোট মাইক্রোব্লিড আছে, পুরো স্ক্যান জুড়ে হচ্ছে অনেকগুলো ছোট ছোট মাইক্রোব্লিড আছে। এই এই হচ্ছে দেখুন এই ছবি ভালো করে দেখলে কোনটা কি উপকারী বুঝতে পারবেন। SWI আর ADC আছে একটা ভিশন ওয়েটেড ইমেজিং, এটা হচ্ছে আপনার একিউট স্ট্রোকের প্রোটোকলে, হ্যাঁ EWI এটাতে ওরা আসলে কিছুই দেখে না, সে দেখে হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন, এখানে ফ্রি ফ্লোয়িং চলাচলে কোথাও সমস্যা হচ্ছে না, এখানে সমস্যা হচ্ছে ওই জায়গাটাকে সে সাদা করে দেখে দিয়ে দিবে, এটা হচ্ছে সাদা করে দিবে সাইটোটক্সিক এডিমা, এই যে সাদা হয়ে গেল। এখন এই যে সাদা আপনি পাচ্ছেন এটা যে
ডব্লিউআইতে সাদা মানে যে আপনার মানে সাইটোটক্সিক দিবা ব্যাপারটা কিন্তু এটাকে আপনাকে অবশ্যই রিলেট করতে হবে এডিসির সাথে অ্যাপারেন্ট ডিফিশিয়েন্ট কোফিশিয়েন্ট ম্যাপ আছে তার সাথে রিলেট করতে হবে যদি আপনার এডিসি তে এসে ওই জায়গাটা কালো থাকে তাহলে এটা হচ্ছে সাইটোটক্সিক দিবা আর এডিসি তেও সাদা এখানেও সাদা তার মানে এটা হচ্ছে টি2 সাইন্ড্রোম মানে হচ্ছে টি2 এর একটা টি2 যেটা সাদা হওয়ার কথা সেটা ডব্লিউ তেও সাদা হবে কিন্তু সেটাতে যদি সাইটোটক্সিক দিবা না থাকে রেস্ট্রিকশন না থাকে তাহলে সেটা এডিসি তে গিয়ে সেটা সাদাই থাকবে আর ইয়েতে সেটা কালো হবে না এডিসি সুতরাং এই ডব্লিউআই মানে ক্যাপাসিটি ডব্লিউআই দেখে কিছুই বোঝা যায় ডব্লিউআই আর এডিসি হচ্ছে দুটোকে একসাথে করে দেখতে এডিস ক্লিয়ার জন্য অ্যাক্সেস এর ক্ষেত্রে হয় ক্ষেত্রে বিষয় এই যে দেখেন ডব্লিউআই তে সাদা আর এডিসি তে এসে কালো মানে এটা হচ্ছে ইট ইজ ইসকেমিয়া এটা ইন্ডিকেট করলো যে ইসকেমিয়া এটা আমাকে কোরিলেট করতে হবে এই যে এখানে দেখেন সেম জিনিস এই যে সাদা এটা হচ্ছে মানে যদি এডিসি এডিসি এটা ডব্লিউআই থেকে ক্যালকুলেট করা হয় টিটু গুলোকে আউট করে দেওয়া হয় এডিসি তে টিটু আউট করে দিলে এখানে টিটু গুলো ইফেক্ট নাই ইফেক্ট না থাকার কারণে যা আছে টিটু আউট করে দেওয়ার পরে এখানে আর কালো না হয় তাহলে ইট ইজ নট ইসকেমিয়া এটা মাথায় রাখেন এই এই বিপরীত জিনিস থাকতে হবে এডিসি ডব্লিউআই যা যা পাইলেন তার বিপরীত আপনি এডিসি তে পাচ্ছেন কিনা একটু দেখবেন কন্ট্রাস্ট আগে বলছি যে এটা হচ্ছে T1 এর সাথে কন্ট্রাস্ট করা হয় কন্ট্রাস্ট দেওয়া হচ্ছে গ্যাডোলিনিয়াম আমরা জানি কন্ট্রাস্ট কোথায় কি হয় না হয় সব আমার দেখার দরকার নেই ঠিক আছে সব জরুরি না কিছু কিছু প্যাথোলজিক্যাল ব্যাপার কন্ট্রাস্ট নেয় কিছু কিছু নেয় না এগুলো বিষয় আছে এগুলো আমাদের জন্য আসলে মনে হয় না অত কিছু জরুরি আমরা সহজভাবে জানি কন্ট্রাস্ট ম্যালিগন্যান্সি কন্ট্রাস্ট নিবে মাসেশন কন্ট্রাস্ট নিবে অ্যাবসেস হচ্ছে রিং এনহ্যান্সার নিবে এটা নিয়ে আমি পড়া লাভ করতেছি সুতরাং এই চ্যাপ্টারটা ইয়ে করে যাচ্ছে স্কিপ করে যাচ্ছে কন্ট্রাস্ট বোঝার উপায় হচ্ছে যে এগুলা ছোট ছোট ভেসেল গুলা ভিজিবল হবে আর কোন ধরনের কোন এমআরআই ইয়েতে আপনি এরকম ভেসেল দেখতে পারবেন না আপনি শুধু কন্ট্রাস্ট দেন তাইলে এই ভেসেল দেখতে পারবেন কনভেনশনাল এমআরআই তে কিন্তু ছোট ছোট ভেসেল দেখা যায় না বড় ভেসেল অনেক সময় দেখা যায় এগুলা একটা জিনিস পারফিউশন ইমেজ আমরা জানি যে এটা স্ট্রোকের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডিটেকশনের ক্ষেত্রে আর টিউমারের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় তার হচ্ছে ডায়াগনোসিস স্টেজিং অ্যাসেসমেন্ট এগুলোর জন্য ব্যবহৃত হয় অনেক ধরনের ব্যাপার আছে পারফিউশন ইমেজ এই যে ডিফিউশন পারফিউশন মিসম্যাচ এই যে আপনি ডিফিউশন দেখতেছেন মনে করেন যে এখানে এটি মত সাদা আর পারফিউশন দেখলেন যে এটা বিরাট অংশ জুড়ে হচ্ছে কালো মানে পারফিউশনটা হচ্ছে এই মিসম্যাচটা থাকলেই আপনি থ্রম্বোলাইটিস থেরাপি দিবেন আর যদি এটার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে দিয়ে লাভ নাই কারণ ম্যাচ হয়ে গেছে মানে হচ্ছে যে মানে ইনফ্রাকশন হওয়ার কথা ছিল যা রিস্কে ছিল ততটুকু এরিয়া ইনফ্রাক্ট হয়ে গেছে এখন আর থ্রম্বোলাইসিস দিয়ে কোনো লাভ নাই আর বাকি এরিয়া রিস্কের ভিতরে নাই আর এটার মানে হচ্ছে যে আপনার হয়েছে আর বাকি আরো বিশাল এরিয়া হচ্ছে এই ইনফ্রাকশন রিস্কে আছে তা আমাকে থ্রম্বোলাইসিস দিয়ে এই ইনফ্রাকশন রিস্কটাকে ওভারকাম করতে হবে তাহলে এই মিস থ্রম্বোলাইসিসের ইন্ডিকেশন ম্যাচ হয়ে গেলে এটা থ্রম্বোলাইসিসের কন্ট্রোল ইন্ডিকেশন ইন জেনারেল ব্যতিক্রম আছে এই যে একটা আমরা জানি যে এখানে একটা কোর থাকে কোরে চারপাশে ইসকেমিক পেন আমরা থাকে অলিগেমিয়া থাকে অলিগেমিয়া আবার দুই ধরনের হয় বিনাইন ইয়ে এগুলো আমার জানার দরকার নাই এটা অনেক জটিল একটা বিষয় জিনিসগুলো আমার জানার দরকার নাই এগুলো আমরা আগেই আলাপ করে ফেলছি আগেই আলাপ করে ফেলছি আগেই আলাপ করে ফেলছি মানে কনফিউশনের সুযোগ নেই যতগুলো প্যাথোলজিক্যাল থিংস আছে আপনিও দেখেন ইডিমা টিউমার ইনফ্রাকশন ইনফ্লামেশন ইনফেকশন কি প্যাথোলজি আছে প্যাথোলজি তো নাই এইসব প্যাথোলজি হচ্ছে T1 হচ্ছে আপনার কালো হবে আর সেম জিনিসটা উল্টা হবে হচ্ছে এই সব প্যাথোলজি হচ্ছে টিপসে সাদা হবে আর ম্যাগনেটিক সাবস্টেন্স গুলা মানে হচ্ছে আপনার সাদা হবে যেমন যদি আপনার গ্যাডোলিনিয়াম দেন এগুলো দেন আর এগুলো টিটুতে হচ্ছে এগুলো কালো হবে এই জন্য টিটুতে কালো হওয়ার কারণেই হচ্ছে টিটুতে টিটু ইমেজ দেখা হয় না ওই কনফারেন্স দিয়ে সাধারণত T1 টাই দেখা হয় ঠিক আছে
এই জিনিসটা মাথায় রাখেন। সহজ হিসাব, ডিফারেন্ট স্টেজ অফ হেমোরেজটাকে আপনি বাদ দিয়ে দিন, এটা আলাদা বিষয়। এটা বাদ দিয়ে দিলে সহজ একটা সূত্র আমরা এগুলো নিতে পারি যে অল প্যাথোলজিস আর হাইপো ইন্টেন্সিং ওয়ান অ্যান্ড হাইপার ইন্টেন্সিং টু। ইন জেনারেল আমি একটা স্টেটমেন্ট এইভাবে দিতে পারি। এগুলো আপনাদের এই স্লাইডটা আপনাকে এই কারণে নিয়ে আসছে যে অনেক সময় এই জিনিসগুলো দেখতে পারবেন, ফ্ল্যাশ এসপিজিআর, তারপরে যে টাবো, এগুলো দেখতে পারবেন। মনে হবে যে এগুলোতে কি শিখবেন, এগুলো কিন্তু কিছুই না, এগুলো এই মেশিন গুলার শিখবেন। দেখুন সিমেন্স এর মেশিন জিনিসগুলো আর হচ্ছে এই নাম ব্লেড, এগুলা ব্লেড যে নাম এটারই মানে এই এই মেশিনটা হচ্ছে সে বলতেছে এটাকে প্রপেলার, ফিলিপস আবার এটাকে বলতেছে মাল্টিভেন, এরকম ঠিক আছে। মেশিন মেশিন গুলো আর এগুলো নাম টাবো। বেসিক যে সিকোয়েন্স গুলো সেগুলো আমি যেগুলো বলছি সেগুলো আর নট বেসিক, এগুলো হচ্ছে নাম। সে সিমেন্স তার এটা নাম দিছে, ফিলিপস তার এটা নাম দিছে, এরকম বিষয়। দেয়ার আর সো মেনি এডিশনাল মাইনর স্পেশাল এন্ড মেশিন স্পেসিফাইড, ফিলিপস এর কিছু আছে যেটা হয়তো সিমেন্স নাই, সিমেন্স এর কিছু আছে যেটা ফিলিপস নাই, এরকম। এবং এডেড মডিফাইড সিকোয়েন্স আছে, এগুলো আমার জানার দরকার নাই। ইম্পর্টেন্ট একটা আছে মাঝে মাঝে ফ্যাট সাপ্রেশন ইমেজ তৈরি করা হয়, এটা এটা মাথায় রাখতে হবে। ফ্যাট সাপ্রেশন মাঝে মাঝে ফ্যাট সাপ্রেস করে দেওয়া হয়, তো এগুলো আমাদের বিষয় না। সহজ ভাবে যদি আমি যেটা চিন্তা করি যে আমি যদি একটা এরকম একটা রেডিওলজি দেখি যে আমার এই স্কালটা কি সাদা নাকি কালো, আমার সাদা হয় তাহলে এটা সিটি স্ক্যান, ইটস নট এমআরআই। আর এই স্কালটা এমআরআই তে এমআরআই সকল সিকোয়েন্সের স্কাল হচ্ছে কালো থাকে, স্কাল সাদা হওয়ার সুযোগ নেই, কালো আছে তার মানে ইট ইজ এমআরআই। এমআরআই যদি হয় তাহলে দেখবো আমি হোয়াইট ম্যাটারটা সাদা কিনা, যদি হোয়াইট ম্যাটার সাদা হয় তাহলে একটাই পসিবিলিটি, সেটা হচ্ছে সাদা মানে ওই যে গ্রে, গ্রে এর একদম লাস্ট পোর্শন যেটাকে আমরা হোয়াইট বলতেছি, সেটা হচ্ছে চোয়াল। আর যদি হোয়াইট ম্যাটারটা আমার মানে হোয়াইট না হয় তাহলে আমি দেখবো সিএসএফ এর বিষয়, সিএসএফ টা যদি আমার সাদা হয় তাহলে এটা কিন্তু অথবা এডিসি, এই দুইটাতে সিএসএফ সাদা হয়। আর হোয়াইট ম্যাটারটা আমার হচ্ছে হোয়াইট না, আবার সিএসএফ তো হোয়াইট না, এটা আমার এগুলো ফ্লেয়ার, ডিডব্লিউআই অথবা গ্রিন, ঠিক আছে। এখন শোনা যায়? হ্যালো, এই যে এই যে একটা দেখেন এই জিনিসটাকে আমরা একটু জাস্ট নিয়ে আসি। এই যদি আপনার ছবিটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা কি, বুঝতে পারছেন? এডিসি নাকি এডিসি? এডিসি কিভাবে বুঝলাম? সিএসএফ সাদা আছে এখানে, এই যে আপনার ক্যাপিটালটা কিন্তু এখানে সাদা না, ঠিক আছে, আমাদের যেটা হচ্ছে যে আমি দেখবো এনাটমিক ডিটেলস, ফ্যাট কন্টেইনিং স্ট্রাকচার, সাবইকুইটাল নলেজ, আমি দেখবো ইডিমা টিউমার নলেজ, ফ্লেয়ারে আমি ইডিমাটা আরো ভালো বুঝবো, পেরিভেন্টিকুলার লেসন বুঝতে পারবো, টিউমারটাকে আরো ভালো কোয়ান্টিফাই করতে পারবো। ডব্লিউআই এডিসি হচ্ছে একিউট ইসকেমিয়ার জন্য, এটা হচ্ছে হেমোরেজের জন্য, আর SWI হচ্ছে মাইক্রোব্লিডের জন্য, এই হচ্ছে সহজ, ঠিক আছে। এখন ব্রেইন অ্যানাটমিতে যদি আমরা আসি যে কোনো একটা প্যাথোলজিকে আমাকে তিনটা অ্যাসপেক্ট ডিসক্রাইব করতে হবে, একটা হচ্ছে যার এরিয়া লোকে কোথায় আছে সেইটা, তার এক্সাক্ট স্ট্রাকচার কোন স্ট্রাকচারটা সে ইনভলভ এটা বলতে হবে, আর ভাস্কুলার টেরিটরি কোনটা সেটা বলতে হবে। এগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো। আমরা এই সেগমেন্ট একদম নিচের সেগমেন্ট থেকে শুরু করলে আমরা দেখছি যে এটা সিস্টার্না ম্যাগনার মাঝখানে, এই যে গট সাইনাস, এগুলো আমরা জানি। তারপরে যদি আমরা আসি আর উপরে আসার সাথে সাথে
তোমার কিন্তু মেডুলা আসা শুরু হয়েছে, আর এখানে হচ্ছে সেরিবেলাম আসা শুরু হয়েছে, মেডুলা সেরিবেলাম আসতেছে। আসার পরে এই এই জায়গাতে আসার পরে এখানে আসার পরে এই যে দেখেন এখানে চলে আসছে, এই যে পাস চলে আসছে, এই যে প্রথম সেশনটাতে ইয়েতে দেখবেন যে এখানে পাস চলে আসছে, আর এটা দেখেন এটা হচ্ছে মেডুলা আর এটা হচ্ছে পাস, ঠিক আছে। তারপরে এই পাস পাস কিন্তু কন্টিনিউ করতেছে, এই পাসের উপরে এইরকম ইয়ের মতো করে উঠছে জায়গাটা, মানে যে দুই পাশ দিয়ে শুলের মতো করে উঠছে, এই জায়গাটাতেই হচ্ছে এখানে হচ্ছে অ্যামিগডালা থাকতেছে এবং হিপোক্যাম্পাস বা হিপোক্যাম্পাল এরিয়া গুলা এখান থেকে শুরু হইলো এই জায়গাতে। আর এখানে একদম উপরে আর একটা জিনিস আসা শুরু হয়েছে, এটা হচ্ছে কিন্তু পিটুটারি গ্ল্যান্ড, এই যে পিটুটারি গ্ল্যান্ড আসা শুরু হয়েছে, ঠিক আছে। এখানে টিচিং পয়েন্ট হচ্ছে এট লেভেল অফ আইবল, এই তিনটা জিনিস আসতেছে, দেখেন পস পিটুটারি অ্যামিগডালা আর হিপোক্যাম্পাস, এই যে দেখেন আইবলের লেভেল, আইবল যখন আপনার অ্যাপিয়ার করা শুরু করবে তখন এগুলো পাবেন, এই যে এর আগে দেখেন এর আগে এখানে হচ্ছে আপনি মেডুলা পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এখানে লার্নিং পয়েন্ট। এই যে এটা দেখেন এই আগের সেকশনটাতে দেখেন এই জায়গাটা কালো, এখানে কিছুই নেই, এটা হচ্ছে আপনার এই সাইনাসটা আছে তার এখানে এই জায়গাটা ফাঁকা, এর উপরেই জাস্ট উপরে কিন্তু পরের সেকশনে আপনার এখানে পিটুটারি আসা শুরু হয়ে যাবে, এই জায়গাটাতে আপনাকে খেয়াল করতে হবে যে পিটুটারি প্যাথোলজি দিবে, ঠিক আছে। এখন দেখেন এই জায়গাতে আসার পরে আপনি কি দেখছেন, এখানে আসার পরে দেখেন জিনিসটাকে আপনি এখানে একটা আপেলের মতো করে দেখতেছিলেন, সেটাই দেখেন এখন একটা আপনার নাশপাতির মতো হয়ে গেলে, যখন সে নাশপাতির মতো হয়ে যাবে তার মানে এটা হচ্ছে আপনার মিড ব্রেন শুরু হয়ে গেছে, এই নাশপাতিটা হচ্ছে আপনার মিড ব্রেন শুরু হয়ে গেল, এখানে মিড ব্রেন শুরু হয়ে গেছে, এই অনেক জিনিসপত্র আছে মিড ব্রেনের নিউক্লিয়াসটা আলাদাভাবে বুঝতে পারা যায়, এগুলো আমার জানার বিষয় না, আমি এগুলা দেখি করবো, আমি দুইটা জিনিস জানবো। এখানে হচ্ছে দেখেন এই যে তার হচ্ছে ফোর্থ পেন্টিকল, হ্যাঁ ফোর্থ পেন্টিকল, এই জায়গাটা থার্ড পেন্টিকল, এই ফোর্থ পেন্টিকলের পরে যখন আমার এই ডায়মন্ডের মতো জিনিসটা একদম ক্লিয়ার কাট ডায়মন্ডের মতো জিনিসটা একদম জাস্ট হালকা হয়ে গেল একটা জিনিস, এটাই হচ্ছে আপনার এই মিড ব্রেনের লেভেল আসার পরে, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ব্যতিক্রম আছে সেটা অন্য বিষয়, গ্রস কথাবার্তা হচ্ছে এটাই। এরপরে যখন আপনি চলে আসতেছেন দেখেন আপনার আর এই জিনিসগুলো নাই, এখানে একটা কালো জিনিস আছে সেটা অন্য জিনিস, এই যে উপরে উঠে গেলাম, এই সেগমেন্ট আপনার মনে রাখেন এই সেগমেন্টে আর কোনো ব্রেন স্টেম নাই। তারপরে এই জিনিসগুলো আপনারা সবাই জানেন, এখানে আমি একটা জিনিস হাইলাইট করতেছি যে এখানে দেখেন এই জিনিসগুলোতে এই জিনিসটা আপনি হাইলাইট করেন, এই জায়গাটা হচ্ছে কিন্তু কার্পাস ক্যালোসামের স্প্লেনিয়া, আর এখানে হচ্ছে কার্পাস ক্যালোসামের জেনু উত্তরের অংশ। এটা কেন হাইলাইট করতেছি, কারণ আমি যেসব কারণে এমআরআই করব আমি কিন্তু স্ট্রোকের কারণে এমআরআই করব না, আমার পরীক্ষায় স্ট্রোকের এমআরআই আসবে না, আমার পরীক্ষা আসবে মাল্টিপল স্ক্লেরোসিসের এমআরআই, ঠিক আছে। সেই মাল্টিপল স্ক্লেরোসিসের একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কার্পাস ক্যালোসাম, এইখানে এই জায়গাটাকে আপনাকে এই সেকশনটা যদি থাকে তাহলে এই জায়গাটাকে আপনাকে ভালো করে দেখতে হবে যে এখানে কোনো জুমালেটিন প্লাক আছে কিনা। এখানে আরো একটা বিষয় আছে না বিষয় পরবর্তীতে আমরা আসতেছি সেটা আসবো, আমার এমআরআই এর জন্য এই ক্যালোসামের জেনু এবং স্প্লেনিয়ামকে আইডেন্টিফাই করা খুব জরুরি, কারণ আমার কাছে এমআরআই তে আমি যা দেখতে চাই তাতে এইগুলো জরুরি, ঠিক আছে। এখানে চলে আসছে আরো উপরে চলে গেলাম, এগুলা জরুরি কিছু না, আরো উপরে চলে আসছে এখানেও খুব জরুরি কিছু না, এখানে আমার সার্জিক্যাল সেকশন শুরু হয়ে গেল, এই যে শুরু হয়ে গেল এখানে আমার টেম্পোরাল লোবের এই অংশটা চলে আসছে সেরিবেলাম, আর উপরে এই চলে আসতেছে ফ্রন্টাল লোব চলে আসলো, রাইটটা ভালো করে বুঝতেছে এখানে অক্সিপিটাল, এখানে কিন্তু লোবগুলো ভালো বুঝতে পারতেছে, ঠিক আছে, সুন্দর লোবগুলো বুঝতে পারা গেল। এই যে চলে আসছে আমার এই যে ফোকাসকেলসন চলে আসছে এই সেকশনে, এই আমার যখন একটা এমএস এর পেশেন্ট দেখবো, আমার এমএস এর পেশেন্ট
এই সেকশনগুলো আমাকে অবশ্যই দেখতে হবে যে এখানে এই কর্পাসকুলাসাম এরিয়াতে কোনো ফ্ল্যাগ আছে কিনা। নতুন যারা সিনিয়র ট্রেনি যারা তারা এটা জানে, নতুন যারা ট্রেনি তাদের জন্য বলতেছে তাহলে আমার এই অ্যাক্সিয়াল এই ভিউটা কিন্তু ইম্পর্টেন্ট, আমার এই মানে সাজাইটাল এই ভিউটা অ্যাক্সিয়াল অনেক ভিউ অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ আমার এই জিনিসটাকে ধরার জন্য। হ্যাঁ এই যে চলে আসছে এক জিনিস, এই যেখানে ফ্লামাস চলে আসছে তারপরে হাইপোথাইসিস, এগুলো পরে আমরা ব্যাপক আলোচনা করব। ফ্লামাসের এই জিনিসটা এই সেকশনে ভালো ফ্লামাসটা ভালো বুঝে যায়, বুঝতেছে চলে গেল শেষ চলে আসছে। এটা একটা ওভারভিউ দিছে যে ওখানে একটা এই সেকশনে কি জিনিস পাওয়া যায়, এগুলো সব আপনারা জানেন, আমাদের জন্য সব ইম্পর্টেন্ট না। আমরা এইসব অনেক সাইনাস টাইনাস এগুলো আমাদের মেডিসিনের লোকের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু না। এটা হচ্ছে আপনার করোনাল সেকশন শুরু হয়ে গেল। করোনাল সেকশনে দেখেন অল্প জিনিস আমি বলবো, আমি অনেকগুলা স্কিপ করে চলে যাচ্ছি, এগুলো আমার দরকার নেই, কিছুই দরকার নেই আসলে। এই যে একুডাক বুঝতেছি, নিয়াল গ্ল্যান্ড বুঝতেছি, এটা বুঝতেছি, আমার যা দরকার দেখেন আমি এই এরিয়াগুলো দেখব। আর এই যে এরিয়াগুলো এগুলো অন্য সেকশনে ভালো আসে না। এই যে এরিয়া যেটা হচ্ছে হিপোক্যাম্পাস এরিয়া, অ্যামিগডালা প্যারাহিপোক্যাম্পাল এরিয়া এরিয়াগুলো এগুলো দেখার মানে সেকশন হচ্ছে আপনার করোনাল সেকশন। এই করোনাল সেকশনে এগুলো যেরকম আসবে অ্যাক্সিয়াল অথবা এই মানে সার্জিক্যাল সেকশনে এগুলো আসবে না, ওইরকম ভাবে আসবে না। নেম ওয়ান ডিজিজ কজিং হিপোক্যাম্পাল চেঞ্জ ইন এমআর, এখানে একজন বলেন কুইকলি। মনতোষ বলেন সবকিছু বাদ দিয়া ওই করোনা সেকশনটা বাইক করি, বাইক করে এবার হিপোক্যাম্পাল এরিয়াটা দেখি, দেখে ওই জায়গার অ্যাট্রোপি আছে কিনা দেখি, দেখলেই আমার ডায়াগনোসিস কনফার্ম। এখানে দেখেন আবার অপটিক ট্র্যাক্ট এগুলো চলে আসতেছে, অ্যামিগডালা চলে আসছে, এইগুলো চলে আসছে, এই যে এখানে সুন্দর একটা আপনার এই ভিউটা চলে আসছে যেটা আপনার আপনার ক্যামেরা সেন্সের এই যে ভিউ অংশটা এটা ভালো মতো চলে আসলো, অনেক কিছু ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর এখানে নিচে হচ্ছে সেলা টার্সিকা বোনস, যেটা সেটা হচ্ছে সেলা টার্সিকা, আর এখানে হচ্ছে আপনার সাইনাস এয়ার সাইনাস স্টেনয়েড। আর এটা এই রিজনটার করোনাল ভিউটা হচ্ছে এইরকম, দেখেন মাঝখানে পিটুইটারি গ্ল্যান্ড, এই হচ্ছে অপটিক কায়াজমা, আর এই যে দেখেন এই ক্যাভার্নাস সাইনাস হচ্ছে পাশে, পাশেটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস, ঠিক আছে, আর নিচে হচ্ছে স্টেনয়েড সাইনাস। একটা কোশ্চেন ছিল, আমি এমআরভি এবং এমআরএ এই স্লাইড থেকে এই প্রেজেন্টেশন থেকে বাদ রাখছি, এটা আসলে দুইটা ডিটেইলস বিষয়, এমআরভি এবং এমআরএ আমরা যেভাবে আসলে আমাদের এমআরআই সম্পর্কে যে কনসেপ্ট এটা সম্পূর্ণ ইনকমপ্লিট একটা কনসেপ্ট, একটু আমি দেখে আগাইতে পারি কিনা আজকে অনেকগুলো স্লাইড বুঝতে পারতেছি না পারবো কিনা। লেটস মেক ইট ইজি, একদম ইজি করে ফেললাম, দেখেন ফ্রন্টাল টাইটাল অক্সিপিটাল শেষ, আর এই দিক থেকে আমি টেম্পোরাল বেসিক লুকগুলোকে আইডেন্টিফাই করে ফেলছি, এই সেকশনগুলো আমি দেখবো
এটাকে দেখে আমি এখানে ফোর্থ ভেন্ট্রিকলটাকে আইডেন্টিফাই করছি শেষ, এখানে আমি থার্ড ভেন্ট্রিকলটাকে আইডেন্টিফাই করবো, এই জায়গাতে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল। এই বেসিক স্লাইডগুলো যদি কেউ বুঝেন বাকি অংশগুলো আসলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই জায়গাটা নতুনদের জন্য এটা নিয়ে আসছি, এই সামনে হচ্ছে পুটামেন, পিছনে হচ্ছে গ্লোবাস প্যালিটাস আর হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস। এই যে অ্যান্টেরিয়র লিম, ইন্টারনাল ক্যাপসুল, পোস্টেরিয়র লিম, এই যে ইন্টারনাল ক্যাপসুল, আর এই ইন্টারনাল ক্যাপসুল বরাবর যে সেগমেন্ট এখানে যে নিচের অংশটা এটা হচ্ছে থ্যালামাস, এটা হচ্ছে স্প্লেনিয়াম অফ দ্য কর্পাসকুলাসাম, উপরে হচ্ছে জেনু, জেনু অফ দ্য কর্পাসকুলাসাম পাওয়া যায়। এটা হচ্ছে মিডব্রেইন, আর কনসের সামনে ফুলামারা, ফুলামারা দেখি আমি এটা আপেলের মতো দেখি, আর এখানে ফুলামারা নাই দেখি এটাকে আমি আসলে নাশপাতির মতো দেখি। জিনিসটা সবগুলো স্ট্রাকচার ভুল, কিন্তু মাঝখানে এটা ভিতরে ঢুকে গেছে আর এটা ফুলামারা কারণে ভিতরে ঢুকে না, এই জন্য আপেল না, এটা হচ্ছে নাশপাতি। এর নিচে হচ্ছে মেডুলা, ঠিক আছে, এটা ওই পিটুইটারি, এটা নিয়ে আমরা বলে ফেলছি, তো আর দরকার নাই। ভেন্ট্রিকল গুলা এক এক নজরে বলেছি, ল্যাটারাল ভেন্ট্রিকল, এইটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, এই জায়গাটা হচ্ছে একটা ডায়মন্ড শেপ একটিয়ে, সেটা হচ্ছে আসলে ফোর্থ ভেন্ট্রিকল, আর তারপরে মিডিয়াম ফোরামেন দিয়ে নিচের দিকে কানেক্টেড। এবং এই স্ট্রাকচারাল রিলেশনটা আপনারা দেখেন, ফোর্থ সাথে হচ্ছে সেরিবেলামের রিলেশন, একুইডাক্টাল লেভেলটা কিন্তু মোটামুটি সেরিবেলামের উপরে, এই লেভেলে আসলে আপনি অক্সিপিটাল লোব, এইভাবে সেকশন নেওয়া হয় তো আপনি এক্সিয়াল সেকশনে তখন অক্সিপিটাল লোব দেখতে পারবেন। এটা একই জিনিস, আর আসছে না, এটা একই জিনিস। এখন সিস্টার্ন সম্পর্কে আসলে কিছু আইডিয়া নেওয়া দরকার, সিস্টার্ন সম্পর্কে আইডিয়া নিতে হবে, এই কারণে কারণ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, কিন্তু ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি যাদের হয়, নিউরোসার্জারির লোকজন, তাদের জন্য সিস্টার্নের আইডিয়া খুব জরুরি, কারণ এই ট্রমাটিক ব্রেন ইঞ্জুরিতে সিস্টার্নটা ইফেক্ট হয়েছে কিনা এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তাহলে এটা একটা সার্জারির ইন্ডিকেশনের ভিতরে পড়ে। এটা খুব সংক্ষেপে আমি যাই, এর নিচে হচ্ছে সিস্টার্না ম্যাগনা, এই জায়গাটা হচ্ছে কোয়াড্রিজেমিনাল সিস্টার্ন, এই যে সেরিবেলার এই যে মাঝখানের জায়গাটা এই চারপাশটাকে ঘিরে রাখছে, তার উপরের এই অংশটা হচ্ছে সুপিরিয়র সেরিবেলার সিস্টার্ন, আর সামনে হচ্ছে দেখেন এই সামনেটা হচ্ছে ইন্টারপ্যারেটাঙ্গুলার সিস্টার্ন, আর এই পাশের সামনে হচ্ছে ফ্রন্টাইন সিস্টার্ন, মেডুলার সামনে হচ্ছে মেডুলারি অর মেডুলারি সিস্টার্ন, এগুলো হচ্ছে মেজর সিস্টার্ন, আরো অনেকগুলো সিস্টার্ন আছে, এগুলো আমার মাথার মধ্যে রাখতে হবে। এই যে সিস্টার্না ম্যাগনা সম্পর্কে দেখাইছে, এটা মেডুলারি সিস্টার্ন আমরা দেখছি, এটা এই যে ফ্রন্টাইন সিস্টার্ন আমরা দেখছি, এই যে জায়গাটা হচ্ছে ফ্রন্টাইন সিস্টার্ন, এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল, এটা হচ্ছে ফ্রন্টাইন সিস্টার্ন, ঠিক আছে। তাহলে এই ফোর্থ ভেন্ট্রিকল আপনি যখন এরকম পাচ্ছেন, এই সেকশনটা যখন সিটি স্ক্যানেই ধরেন এই সেকশনটা পাচ্ছেন, যেখানে মানে এই সেকশনটার উপরের অংশটা কিন্তু হচ্ছে ফ্রন্টাইন সিস্টার্ন, ইন্টারপ্রেটাঙ্গুলার সিস্টার্ন হচ্ছে এইটা, তার মানে এখানে দেখেন এই জায়গাটা হচ্ছে এই এই যখন আপনি মিডব্রেইন চলে আসতেছে, পন্সের উপরে মিডব্রেইন চলে আসতেছে যখন, তখন যে সিস্টারটা আপনি পাচ্ছেন মানে সেই সিস্টারটা কিন্তু হচ্ছে ইন্টারপ্যাডাঙ্কুলার সিস্টার্ন। আর এটা জিনিস কোয়াড্রিজামিনাল সিস্টার্ন হচ্ছে আসলে এটা এরকম শেপ থেকে তোমার কোয়াড্রিজামিনাল সিস্টার্ন, এমব্রেইন সিস্টার্ন হচ্ছে কোয়াড্রিজামিনাল সিস্টেমেরই একটা এক্সটেনশন, যেটা মিডব্রেইনের পর্যন্ত যেখানে গিয়ে কাভার করে রাখছে সেটাই হচ্ছে এমব্রেইন সিস্টেম। কোথাও কোথাও এই দুটাকে সমস্ত সিনোনিমাসলি ব্যবহার করা হয়। আর সুপ্রিয় সেরিবুলার সিস্টেম এটা জানেন, দরকার নাই, সিলভিয়ান সিস্টেম জানেন, এই যে এখানে এই সেকশনের এই জায়গাটা হচ্ছে সিলভিয়ান ফিশার, এই যে এই এটা সিলভিয়ান ফিশার সবাই জানেন, এটা যে সিলভিয়ান ফিশার এটা নতুনরা অনেকে জানে না, আমি এই সেজেটাল সেকশনের এই সেকশনটা দিয়ে এটাই হচ্ছে সিলভিয়ান ফিশার, উপর হচ্ছে ফ্রন্টাল লুক আর নিচে হচ্ছে টেম্পোরাল লুক, মাঝখানের জায়গাটা হচ্ছে সিলভিয়ান ফিশার, এখানেই থাকছে হচ্ছে সিলভিয়ান সিস্টার্ন। সিটি স্ক্যানে কিভাবে দেখবেন এটা আজকের আলোচনার বিষয় না, একসাথে রেডি করছিলাম, এটা স্কিপ করে যাচ্ছি। ভাস্কুলার টেরিটরি নিয়ে যেটা বলতেছি যে অ্যান্টেরিয়র সার্কুলেশন আর পোস্টেরিয়র সার্কুলেশন, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি আর ভার্টিব্রাল আর্টারি, হ্যাঁ আপনার হচ্ছে এই যে আপনার ভেজিলার আর্টারি আছে না, ভেজিলার আর্টারি উপরে উঠে দুই ভাগে দুইটা পোস্টেরিয়র সেরিব্রাল হিসেবে পরিণত হয়,
এটা মাথায় রাখবেন। আর এর আগে সে দেখেন এই যে সুপ্রাসেরিবেলার কন্টাইন অনেকগুলো ইন্টারসেরিবেলার এগুলো দিয়ে আসতেছে সে, আর এদিকে হচ্ছে মিডোসেরিবেলাল, আর এটা হচ্ছে এন্টারসেরিবেলাল। এই উপরে যেটা যাচ্ছে সেটা এন্টারসেরিবেলাল, আর এইটা ক্যারোটিড যে কন্টিনিউয়েশন হচ্ছে যে যেটা কন্টিনিউয়েশন হিসেবে আসতেছে সেটাই হচ্ছে আসলে মিডোসেরিবেলাল। এই সহজ জিনিস, এটা এই সামনের অংশটা পুরো অংশ এই পাতলার ইন্টারসেরিবেলাল সেগমেন্ট, পিছনের অংশটা হচ্ছে সেরিবেলাল, মাঝখানের বড় অংশটা আসলে মিডল সেরিবেলাল। আর এই সার্ফেসে যদি আপনি দেখেন তাহলে দেখেন এখানে এই এই সার্ফেসে কিন্তু ছবি চলে আসতেছে আসলে এন্টেরিয়র সেরিবেলাল, এখানে মিডল সেরিবেলাল নাই, আর পিছনে হচ্ছে পোস্টেরিয়র সেরিবেলাল। এটা হচ্ছে গ্রস কথাবার্তা বলতেছে, মিডল সেরিবেলাল খুব অল্প এই কাট সার্ফেসে। এই জিনিসটা আপনারা একটু দেখেন, এটা খুব কঠিন মনে হতে পারে, আবার আমি একদম সহজ করে দিই, সহজ করে দিলে আপনাদের কাছে সহজ মনে হবে। এই জায়গা থেকে শুরু করুন, একদম নিচের অংশটা থেকে শুরু করুন, নিচের অংশের এই যে সেরিবেলামের অধিকাংশ জায়গাটা দেখেন পিকা, মানে পোস্টেরিয়র ইনফেরিয়র পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারি হচ্ছে সাপ্লাই দিচ্ছে, আর শুধুমাত্র এর ল্যাটারাল অংশটা কিন্তু ইনফেরিয়র সেরিবেলার আর্টারি সাপ্লাই দিচ্ছে। এটা যখন উপরে চলে আসতেছে তখন দেখেন এটা এপিডার্মিস সেরিবেলারটা কিন্তু ল্যাটারালি থাকছে, সে এর বাইরে আর কিছু দিচ্ছে না। এখানে যে মেজর পোর্শনটা পিকা সাপ্লাই দিত একদম উপরের স্ক্যান গুলাতে সেই পোর্শনটা সাপ্লাই দিয়ে আসলে সুপ্রিয় সেরিবেলার আর্টারি, এটা হচ্ছে মূল কথা। আর এখানে দেখেন এই জায়গাটাকে যদি আমরা মানে নিয়ে আসি, দেখেন এটা হচ্ছে যে টেম্পোরাল লোবের পিছনের অংশ, নিচের পিছনের অংশটার এই পিছনের অংশটা যখন সেটা অক্সিপিটালে চলে যাচ্ছে তখন এই অংশটা জুড়ে সিপিটাল এবং এই পিছনের অংশটা জুড়ে সে হচ্ছে সেরিবেলার আর্টারি সাপ্লাই দিচ্ছে। এই ফ্রন্টাল লোবের মিডিয়াল অংশ মানে হচ্ছে এই মাঝ বরাবর এক্সট্রাল মাঝ বরাবর অংশটা কিন্তু সাপ্লাই দিয়ে হচ্ছে এন্টেরিয়র সেরিবেলার আর্টারি, আর এর পাশের অংশগুলো পুরোটাই হচ্ছে মিডল সেরিবেলার আর্টারি, এখানে পুরোটাই দিচ্ছে। এখানে ঝামেলাটা হচ্ছে এই দুটো জায়গা, ল্যান্টিকুলার স্ট্রায়াট আর হচ্ছে এন্টেরিয়র কোয়ার্টাল আর্টারি, এখানে হচ্ছে ঝামেলা। এন্টেরিয়র কোয়ার্টাল আর্টারি দেখেন এই জায়গা অংশগুলো আমরা আগে বলছিলাম, এই অংশগুলো হচ্ছে আসলে ক্যাপিটেরিয়া অ্যামিগডালা, এই অংশগুলো হচ্ছে এই লোবের এই অংশ এসে যখন ব্যান্ড তৈরি করছে এই 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 মিডিয়াল অংশের থেকে এই জায়গাটা হচ্ছে এই এরিয়া থেকে কিন্তু এন্ট্রিয়র কোয়ার্টাল আর্টারি সাপ্লাই শুরু, সে কিন্তু থ্যালামাসকে সাপ্লাই দিয়ে তার শেষ হচ্ছে, সে এই 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 বরাবর উপরের দিকে উঠতেছে, এই একটা একদম সম্পূর্ণ ভিতরের একটা অংশটাকে সে সাপ্লাই দেয় থ্যালামাস এবং এই হিপোক্যাম্পাল এরিয়া। ল্যান্টিকুলার স্ট্রায়াট আর্টারি গুলা কিন্তু সে হচ্ছে বেজাল গ্যাংলিয়াকে সাপ্লাই দিচ্ছে, ইন্টারনাল ক্যাপসুলকে সাপ্লাই দিচ্ছে, এই জিনিসগুলো এখানে বসে, এখানে অন্য কোনো কিছুই বলেনি, এগুলো এখানেই বসে, এই জিনিসগুলো এখানেই বলে আসছে এই জিনিসগুলা। আর এগুলো তো পেনিট্রেটিং ব্রাঞ্চ, মিডিয়াল সেরিব্রাল আর্টারি পেনিট্রেটিং ব্রাঞ্চ, ল্যান্টিকুলার স্ট্রাইট গুলো, আর মিডিয়ালটা হচ্ছে আবার ইন্টারনাল সেরিব্রাল আর্টারি পেনিট্রেটিং ব্রাঞ্চ, ঠিক আছে। আর এই জায়গাগুলো ওয়াটারশেড এরিয়া, দেখেন এটা দুই এরিয়ার মাঝখানে পড়ে গেছে, এটা দুই এরিয়ার মাঝখানে পড়ে গেছে, দুই এরিয়ার মাঝখানে পড়ে গেছে। আমরা অনেক সময় বলি যে স্কুলের টেরিটরি মেনটেন হয় নাই, টেরিটরি বলতে আসলে এইটাই, আমরা এই জিনিসটাই দেখি যে এই জায়গার একটা ইনফ্রাকশন সে এই পর্যন্ত যাওয়ার কথা না, এই ফুলটাকে ধরার কথা না, যখন সে ফুলটাকে ধরে ফেলছে তার মানে টেরিটরি মেনটেন হয় নাই, এই জায়গার একটা ইনফ্রাকশন সে একদম ভিতর পর্যন্ত আসার কথা না, কারণ এখানে সেপারেট এরিয়া, এই জায়গার একটা ইনফ্রাকশন একদম নিচের অক্সিপিটাল পর্যন্ত আসার কথা না। এই জায়গাটা গুলো হচ্ছে আসলে বর্ডার জোন, হ্যাঁ বর্ডার জোন, এই বর্ডার জোনের মানে ইনফ্রাকশন কেন হয় অন্য মেকানিজমে বেশি হয়, এখানে হয় আসলে বেসিক্যালি হাইপোপারফিউশনের মেকানিজম, যেমন ধরেন আপনি শক হইল, শকের কনসিকুয়েন্সে যদি কোনো ইসকেমিয়া হয়, তাহলে এই এই ওয়াটারশেড এরিয়া গুলা ইনভলভমেন্ট হবে, বুঝতে পারছেন যে লেখা আছে রেজাল্ট অফ হাইপোপারফিউশন। লোব আইডেন্টিফিকেশনের জিনিসগুলা
খুব জটিল, এটাতে মানে না গিয়ে অন্যগুলাতে যাওয়ার মানে আমি একটু সহজ ভাবে বলে দিই, এই যে জিনিসকে আমরা চিনি, একটা হলো ফ্রন্টাল লুক থেকে প্যারাইটাল লুককে সেপারেট করে সেন্ট্রাল সার্কাস, এটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে। আর প্যারাইটাল লুক থেকে অক্সিপিটাল লুককে সাপ্লাই করে সেপারেট করে হচ্ছে অক্সিপিটাল প্যারাইটাল ফিশার, এটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে। আর টেম্পোরাল লুক থেকে অন্যগুলাকে সাপ্লাই মানে সেপারেট করতেছে সিলভিয়ান ফিশার, এটাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, দেখেন সেন্ট্রাল সালকাসকে আপনি স্যাজাইটাল ইমেজে কিভাবে দেখবেন, আপনি এই সাবস্কেলোসামটাকে আইডেন্টিফাই করলেন, উপরে একটা জাইরাস যেটা আমরা রান করতেছি এটাকে আইডেন্টিফাই করলেন, এটা এসে যে পর্যায়ে এসে শেষ হয়ে গেল, এখানে এই জায়গাটাতে এই এই বরাবর একটা সালকাস পাবেন। এটা এটা হচ্ছে আসলে মার্জিনাল ব্রাঞ্চ, তার সামনের যে সালকাসটা এটাই হচ্ছে আপনার সেন্ট্রাল সালকাস, তাহলে এই পর্যন্ত হচ্ছে তার ফ্রন্টাল আর পিছনের অংশটা হচ্ছে প্যারাইটাল। ঠিক আছে, এটাকে আপনি সেন্ট্রাল সালকাস অ্যাকচুয়াল ইমেজে কিভাবে দেখবেন, এটা হচ্ছে যে এই ফক্সের পারপেন্ডিকুলার একটা যাচ্ছে দেখবেন, এটাকে আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে এটা যেখানে শেষ হচ্ছে আর এই বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রি সেন্ট্রাল, আগে ছিল ওটা পোস্ট, এটা হচ্ছে প্রি, তার পাশে যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল, এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, এই হচ্ছে সেন্ট্রাল সালকাস। তাহলে এই এই হচ্ছে এই এরিয়া, এই টু এরিয়া আপনি আইডেন্টিফাই করলেন, ফ্রন্টাল পিছনে হচ্ছে প্যারাইটাল। ঠিক আছে, তারপরে আপনি সেজাইটাল ইমেজে এটা খুব জরুরি না, এটা জটিলতা, এটা এক্সকেপ করে যাই। এখানে একটা দেখেন অক্সিপিটাল প্যারাইটাল ফিশারের যেটা ওরা বলছে যে এখানে এই নিচ বরাবর এই স্লাইসটাকে আপনি আইডেন্টিফাই করবেন, এই যে যেটা যেখানে আপনার ল্যাটারাল ভেন্ট্রিকল দেখা যাচ্ছে তার নিচে দেখবেন যে এরকম একটা এরকম একটা ফিশার, এটা হচ্ছে অক্সিপিটাল প্যারাইটাল ফিশার। এইটাকে আরবিটারিলি আপনি নিচের দিকে যাবেন, এখানে এই বুঝতে পারলেন যে এই অংশটা হচ্ছে অক্সিপিটাল, এই অংশটা হচ্ছে প্যারাইটাল, এটা হচ্ছে আইডেন্টিফিকেশনে পড়ে। এটা দরকার নেই, বাদ দেন বাদ দেন, এটা সিটি স্ক্যানের বিষয়, এখানে এটা স্কিপ করে দেয়। এমআর এনজিওগ্রাফি নিয়ে যেটা সহজ শুধু থিওরিটা যেটা বলতেছে, যেটা দুই ধরনের, একটা হচ্ছে কন্ট্রাস্ট এনহান্সড আর একটা হচ্ছে নন কন্ট্রাস্ট, নন কন্ট্রাস্ট আবার দুইটা, একটা হচ্ছে টাইম অফ ফ্লাইট আর একটা হচ্ছে ফেস কন্ট্রাস্ট। ঠিক আছে, এই থ্রি ডি টাইম অফ ফ্লাইট যেটা এটা হচ্ছে এখন সবচেয়ে বেশি মানে সেন্সিটিভ বিষয়, এখানে কোনো কন্ট্রাস্ট লাগে না, এমনিতেই এটা মানে আইডেন্টিফাই করা যায়। এখন হচ্ছে এমআরআই প্রোটোকল, ওটা যে মানে তুমি যে প্রশ্নটা করছিল যে আমি যদি দুটাই দেখতে চাই তাহলে কি উল্লেখ করবো, আসলে ওইভাবে আমরা যেরকম লিখে দিচ্ছি যে ব্রেন এমআরআই ব্রেন, এটা আসলে কিভাবে কোনোভাবে লেখার কোনো সুযোগ নেই, আপনাকে লিখে দিতে হবে এমআরআই ব্রেন স্ট্রোক প্রোটোকল, এমআরআই ব্রেন এমএস প্রোটোকল, এমআরআই ব্রেন মাসলেশন প্রোটোকল, এমআরআই ব্রেন পিটুইটারি প্রোটোকল। বুঝতে পারছেন, এইভাবে যখন আপনি লিখে দিবেন তখন আপনাকে ওইভাবে ওই প্রোটোকল অনুযায়ী করবে। এটা হচ্ছে রুটিন একটা ব্রেন প্রোটোকল, প্রথমে তারা একটা স্কাউট নিবে তিনটা প্লেনে, তারপরে টি টু অ্যাক্সিয়াল প্লেনে নিবে, টি টু ফ্লেয়ার করবে, টি ওয়ান তারপরে দেখবে, এরপরে DWI করবে, তারপরে কন্ট্রাস্ট টি ওয়ান দেখবে। এই এই প্রোটোকলটা হচ্ছে রুটিন প্রোটোকল। এই যে জিনিসটা দেখেন, এই জিনিসটাতে যেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা স্ট্রোক একটা এমআরআই, সেখানে দেখেন ফ্রিকোয়েন্সি DWINC এডিসিএনসি, এখানে DWI প্রথমে কিন্তু রেস্ট্রিক্ট থাকছে, সাদা থাকছে, যত সময় যাচ্ছে দেখেন 24 hours 7 days 30 days এই সাদাটা কিন্তু সে কিন্তু কালো হয়ে যাচ্ছে, এখানে প্রথম দিকে সে সাদাটা বাড়তেছে, এই সেভেন্থ ডে সে কিন্তু ম্যাক্সিমাম, নর্মালি যতটুকু সাদা থাকবে এর 7 days এসে সে কিন্তু মোর হাইপার ইন্টেন্স, পুরো আবার সে কালো হয়ে যাবে। এডিসিটা দেখেন প্রথমে কিন্তু কালো থাকছে, কালো সে কালো বাড়তেছে বাড়তেছে বেড়ে বেড়ে একদম তা কিন্তু লাস্টে এসে সে সাদা থাকবে। তাহলে একটা ওল্ড স্ট্রোক যখনই আমি মানে এই 30 days এর পরে আমি যখনই করি একটা ওল্ড স্ট্রোক এডিসি সবসময় সাদা থাকবে, এটা পার্মানেন্টলি এটা এই এরিয়াটা পার্মানেন্টলি সাদা হবে এডিসি। আর এটা হচ্ছে দেখেন এটার প্রথমে সে কিন্তু আইসো ইন্টেন্স থাকে, আইসো ইন্টেন্স থাকার পর সে হাইপার ইন্টেন্স হইতে পারে হয়, তারপর সে আস্তে আস্তে হাইপার ইন্টেন্স হয় এবং একটা ওল্ড স্ট্রোক লাস্টে গিয়ে হাইপার ইন্টেন্স হয়ে যাচ্ছে। এই স্ট্রোকের ক্ষেত্রে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে T1 এর তেমন কোনো রোল নাই, ইসকেমিক স্ট্রোক হচ্ছে আমরা T2 DWI আর ADC এই তিনটা দেখেই কিন্তু আমরা সিদ্ধান্ত নেই যে এটা
কোন রেঞ্জের ভিতরে সে পড়তেছে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা জাস্ট থিওরি, কারণ আপনার পরীক্ষার কাজে কোন স্ট্রোকের এমআরআই আপনাদের পরীক্ষা থাকবে না। এটা আগে বলছি, ডিফিউশনের চেয়ে পারফিউশন মিসম্যাচটা বেশি, মানে এখানে আমি থ্রম্বোলাইট স্কিলে এখানে ব্রেইন ম্যাটারকে সেভ করতে পারবো, আর এখানে পারফেক্টলি ম্যাচ, এখানে যা আছে এখানে তাই আছে, সুতরাং এখানে থ্রম্বোলাইটিক দিয়ে আমি কোন অংশটাকে বাঁচাবো, বাঁচানোর কোনো অংশ নাই। এরপরে যেটা হচ্ছে ফ্লেয়ার এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এটা আমরা এসকেপ করে যাই। এটা দেখেন এমআরআই প্রোটোকল ফর এমএস, এমএস এর ক্ষেত্রে ওরা যেটা বলে যে প্রথমে ওরা গ্যাডোলিনামটা দিয়ে দেয়, তারপরে বিভিন্ন জিনিস করে লাস্টে পোস্ট কন্ট্রাস্ট দেখে, মানে এখানে একটা ডিলেড কন্ট্রাস্ট দিয়ে দেওয়া হয়। যে ভাস্কুলার লেশন থেকে এমএস এর প্রোটোকলটা এই জায়গাটা কি আমি হাইলাইট করছি, অন্যান্য অনেক জায়গা আছে, এটাই মনে রাখবেন। কর্পাস ক্যালোসাম আর ইউফাইবার, এগুলাতে আপনার ভাস্কুলার লেশনে আনতে হবে। এই জায়গাটা একদম এই ইউফাইবারের কাছাকাছি কিন্তু তার লেশনটা, আর এখানে দেখেন এই যেটা হচ্ছে ইস্কেমিয়া, এই লেশন গুলা কাছাকাছি মনে হয় কিন্তু এগুলা এগুলাকে টাচ করে না, ইউফাইবারকে টাচ করে না, দিস আর নট স্পেসিফিক ফর এমএস। টিপিক্যাল এমএস যেগুলো বলছে যে জাস্টা কর্টিক্যাল থাকতে পারে, একদম কর্টেক্স আছে, মানে এটা হচ্ছে টাচ করতে পারে, কর্টেক্স এর কাছে কিন্তু টাচ করলো না, দিস ইজ নট জাস্টা কর্টিক্যাল, লেশনটা টাচ করবে সেটাই জাস্টা কর্টিক্যাল। তারপর হচ্ছে প্রিভেন্টিকুলার, সেটাও ভেন্টিকল কে টাচ করতে পারে, ভেন্টিকল কে টাচ করলো, আর হচ্ছে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম কে ইনভলভ করছে, ইনফ্রাডেন্টাল লেশন আছে, স্পাইনাল কর্ড আছে, পাশাপাশি পারপেন্ডিকুলার লেশন থাকবে এরকম, এটা হচ্ছে ইট ইস হাইলি স্পেসিফিক ফর এমএস। আর এডেম এর ক্ষেত্রে যেটা বলছে যে এডেম এমএস নিয়ে অনেকের কনফিউশন হয়, এটা এডেম এর লেশন গুলো একটু বড় বড় ফাজি এরকম, মানে এমএস এর মতো ছোট ছোট লেশন না, মানে মেইন জায়গাটা হচ্ছে ইনভলভমেন্ট অফ থ্যালামাস। আপনি যখন একটা লেশন পাচ্ছেন যেটা থ্যালামাস কে ইনভলভ করতেছে, এটা হাইলি সাজেস্টিভ অফ এডেম। এই আপনার এমএস এর ক্ষেত্রে কিন্তু থ্যালামাস ইনভলভমেন্ট মানে ক্লিয়ারলি, মানে থ্যালামাস ইনভলভমেন্ট হবে না, সেটাই সব এটা মনে রাখুন। বর্ডার জোন ইনফেকশন হতে পারে, সার্কোয়েডোসিসটা যেটা বলছে যেটা গ্রেট মিমিক, এটা কোয়াইট সিমিলার টু এমএস, এটা আসলে এমএস থেকে পার্থক্য করা খুব কঠিন। আর এখানে স্মল ভেসেলের ক্ষেত্রে ডিপ হোয়াইট ম্যাটার যেটা ওইগুলোতে থাকবে না, আমি একটা এমআরআই আপনাদের শেয়ার করছিলাম, ওই এমআরআইটা আসলে স্মল ভেসেল ডিজিজ ছিল, ওটা এমএস ছিল না, এটা মিলিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন অনেকগুলা মানে ডিফাইট ম্যাটার, কিন্তু ইউফাইবারেও নাই, কর্পাস ক্যালোসামে এগুলোতে নাই, এগুলো হচ্ছে ভাস্কুলার ডিজিজকে ফেভার করে, নট এমএস। মাসলেশন হচ্ছে এগুলা টিউমার মেটাস্টেসিস, এগুলা এখানে আপনি পেশেন্ট পার্টিকুলারসটা বেশি ইম্পর্টেন্ট, এটা দেখেই আপনি ডায়াগনোস করবেন, সাইড দিয়ে ডায়াগনোস করবেন, এটা ইনট্রাকশিয়াল নাকি এক্সট্রাকশিয়াল এটা দেখে ডায়াগনোস করবেন, এবং তার ইফেক্ট কি আছে এটা দেখবেন। এক্সট্রাকশিয়াল লোকেশনের যে ফিচারগুলো এগুলো হচ্ছে এই জিনিসগুলো থাকবে, স্পেসিফিক ক্ল্যাপ থাকবে, সাবারগনয়েড স্পেসের একটা এক্সপানশন থাকে বা ইয়ে থাকে, তারপরে হচ্ছে এই মাস এবং ইয়ের মাঝখানে হচ্ছে আপনার মানে কর্টিক্যাল গ্রেটা চলে আসবে, এটাকে পুশ করবে, সে ডোনাল ব্রড ডোনাল বেস থাকবে। এই যে দেখেন এই যে এটা হচ্ছে এটা এখানে গ্রে ম্যাটারটাকে সে পুশ করে দিচ্ছে, এখানে হোয়াইট ম্যাটারের মাঝখানে এই মাস এবং হোয়াইট ম্যাটার মাঝখানে এখানে গ্রে ম্যাটার আছে, এখানে সিএসএফ ক্ল্যাপ হয়ে গেছে, সিএসএফ পাওয়া যাচ্ছে, মানে সিএসএফ ক্ল্যাপটা আছে, জিনিসটা ভিতরের জিনিস এটা বাইরের জিনিস, এই জিনিসগুলো সাজেস্ট করে এটা কি বলেন, সময় নেই। আচ্ছা কেউ আন্না
আপনি বলেন ইন্ট্রাকশিয়াল নাকি এক্সট্রাকশিয়াল, কোনটা মনে হয় আপনার কাছে? কারণ হচ্ছে এই যে এক্সট্রাকশিয়াল হইলে এই যে আপনার এই যে গ্রামাটারটা এটা কিন্তু এখানে কিন্তু মানে এটা পোস্ট ইনওয়ার্ড পুষেছে, ভিতরের দিকে পুষেছে, এটা কিন্তু বাইরের দিকে পুষেছে, বুঝতে পারছেন? এটা কিন্তু এই মিড লাইনের দিকে পুষেছে, এই জিনিসটাকে ইন্ডিকেট করে যে ইট ইজ ইন্ট্রাকশিয়াল কিংবা নট এক্সট্রাকশিয়াল। আচ্ছা, কোন জায়গায় কিন্তু আপনার কোনো কন্ট্রাস্ট এনহান্সমেন্ট পাওয়া যায় না, যেমন লগেড এস্টোসাইটোমা এগুলাতে বা সিস্টিক লেশনগুলোতে কন্ট্রাস্ট নিচ্ছে না, আবার কোথাও একদম হোমোজেনাস নিচ্ছে, যেমন ধরেন মেটাস্টেসিস, তারপর লিম্ফোমা, মেনিনজিওমা, এগুলো একদম হোমোজেনাস নিচ্ছে, দেখেন একদম চাকার মতো নিয়ে নিচ্ছে, লিম্ফোমা একদম চাকার মতো আছে, চাকার মতো নিয়ে নিচ্ছে, কারণ এদের আসলে কোনো ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে না, তো এরা টোটাল কন্ট্রাস্ট এদের ভিতরে ঢুকে যায়, ব্যারিয়ারই নেই। তারপর পিটুইটারি লেশন গুলা টোটাল চাকার মতো নেই, কারণ পিটুইটারি ইজ দ্য এরিয়া হোয়ার দের ইজ নো ব্লাড ব্রেন ব্যারিয়ার, যা কন্ট্রাস্ট দিব টোটালটাই মাছের ভিতরে ঢুকে যাবে। কিছু কিছু জায়গায় হচ্ছে পেচি এনহান্সমেন্ট পাওয়া যায়, যেমন মেটাস্টেসিস পাওয়া যায়, বিএমএ পাওয়া যায়, আবার রিং এনহান্সমেন্ট পাওয়া যায়, এটা শুধুমাত্র যে আপনার অ্যাবসেসে পাওয়া যায় তা না, এখানে কিন্তু মেটাস্টেসিসও পাওয়া যায়, বিএমএও পাওয়া যায়, টিউবারকুলোমাতেও পাওয়া যায়, মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রেও পাওয়া যায় সারপ্রাইজিংলি। এই যে এটা একটা দেখেন, এটা কিন্তু একটা জিবিএম, এখানে রিং এনহান্সমেন্টও আছে, আবার এখানে দেন পেচি এনহান্সমেন্টও আছে, এটা হচ্ছে টিকোয়ানা। ফ্লেয়ার যখন আমি করতেছি তখন দেখতেছি যে এটা পুরাটা দূরে আছে, মানে এটা আমার আছে তার বিয়ন্ড, এটা দেখা যায় যে জিবিএম এর ক্ষেত্রে যা আছে যা আমি পাচ্ছি বাইরে আরো বিয়ন্ড আরো রিলেশন গুলো পাওয়া যায় নর্মাল, মানে এমআরআই যখন আমি ইয়ে করি। আর ব্রেন মেটাস্টিস তো আমরা জানি যে মাল্টিপল পাওয়া যায়, আর এটা হচ্ছে একটা এই কথাটাই আমি ওইদিন রাউন্ডে বলছিলাম যে প্যারেনকিমাল লেশন ইন দ্য পোস্টেরিয়র ফোসা অফ এন অ্যাডাল্ট শুড বি কনসিডার্ড টু বি এ মেটাস্টেসিস আনটিল প্রুভেন আদারওয়াইজ। সহজ কথা, মেনিনজিওমা সম্পর্কে আমরা বলে ফেলছি, গ্লায়োমা এগুলো বলে ফেলছি, এই যে দেখেন ইমেজিং প্রোটোকল ফর পিটুইটারি, এই প্রোটোকলটা ফলো করা হয়, কিভাবে কি করতে হবে এখানে একটা জিনিস বলছে যে পিটুইটারি রিজন ইনক্লুডিং করোনাল এন্ড সেজাইটাল স্মল ভিউ অফ ফিল্ড, স্মল ফিল্ড অফ ভিউ, জাস্ট ফিল্ড অফ ভিউটাকে ওই পিটুইটারি রিজনে নিয়ে একটা একটা কাট নেওয়া হয়। আমাদের এইভাবেই লিখে দিলে হয় এমআরআই ব্রেন পিটুইটারি প্রোটোকল। শেষ পিটুইটারি ম্যাক্রোডিনোমা দেখেন, এই যে পিটুইটারি ম্যাক্রোডিনোমা, এই যে পিটুইটারি তার উপরে চলে আসছে, এটা একটা মানে স্নোম্যানের মতো মনে হচ্ছে, ঘাসের মতো মনে হয়, স্নোম্যান কনফিগারেশন, এরকম কনফিগারেশন হচ্ছে পিটুইটারি ম্যাক্রোডিনোমা পাওয়া যায়। আর এটা হচ্ছে ম্যাক্রোডিনোমা, দেখেন পিটুইটারি আছে কিন্তু সে বাড়ে নাই, কিন্তু ভিতরে একটা লেশন চলে আসছে। এটা দেখেন সারপ্রাইজিংলি এখানে হচ্ছে, এখানে ক্যালসিফিকেশন পাওয়া যাচ্ছে, আবার সিস্টিক এরিয়া পাওয়া যাচ্ছে, এটা এটা আসলে পিটুইটারি না, এটা হচ্ছে ক্রেনিওফেরিনজিয়াম, এই ধরনের কম্বিনেশন ক্যালসিফিকেশন আর পার্টলি সিস্টিক এরিয়া, এসব কম্বিনেশন যদি আপনি এই রিজনে পান তাহলে এটাকে আপনি ক্রেনিওফেরিনজিয়ামা বলবেন। মরেজ সম্পর্কে আমরা জানতেছি, এই যে এগুলো আমরা জানি যে মাইক্রোব্লিড গুলো আছে, বেসিক্যালি হলো আপনার এমাইলয়েড এনজিওপ্যাথি, আমাদের সময় শেষ হয়ে যাবে আর আসলে এক্সটেনশন করতেছি না, এই জায়গাটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমি আমি মানে এই জিনিসটা এইভাবে মনে রাখা সহজ। প্রথমটা হচ্ছে আই এম ব্যাড, আমি আই এম ড্যাড, আমি পিতা, আমি ব্যাড ড্যাড মানে খারাপ পিতা, তারপরে এই যে ব্যাড ব্যাড ব্যাড, তারপর ড্যাড ড্যাড মানে টু ওয়ান টু টু, আইসো ব্রাইট, ঠিক আছে, আইসো ডার্ক, ব্রাইট ডার্ক, ব্রাইট ব্রাইট ডার্ক ডার্ক, তারপরে একিউট স্টেজ, একিউট স্টেজ, সাবে আর্লি সাবে একিউট, লেট সাবে একিউট ক্রনিক, এটা আপনাদের মানে প্র্যাকটিস করতে করতে মনে রাখতে পারবেন, এগুলা ডিটেলস যাচ্ছে না, ইডিমাতে আমি এসকেপ করে গেলাম, এগুলা এসকেপ করে যাই, এখানে চলে আসি। আপনি কন্টিনিউ করতে পারেন স্যার, আমরা আরেকটা লিংক তৈরি করে রাখছি, কন্টিনিউ করা উচিত হবে স্যার, কোশ্চেন অ্যানসার থাকতে পারে অনেকের, সেজন্য একটা তৈরি করা আছে, যদি সুযোগ থাকে স্যার চালিয়ে যান স্যার। হেমোরেজ নিয়ে যেটা বলছিলাম, তাহলে এটা এই এই হেমোরেজের এই জিনিসটাই মনে রাখেন, এটা আমাদের আসলে বিষয় না, কারণ আপনারও বিষয় না, আপনার পরীক্ষার হলে কিন্তু
এমআরআই যদি দেওয়া থাকে হসপিটালে সেটা হেমোরেজ দিয়ে আসবে না, আপনার প্র্যাকটিক্যালি আপনি এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা আপনি কোনটা ইচ্ছে কোনটা ব্রাইট হবে এটা দেখে আপনাকে হেমোরেজের এজ ডিটারমিনেশন করতে পারবে। সেরিব্রাল ইডিমা যেটা আমরা জানি যে এই যে দেখেন সাইটোটক্সিক ইডিমা সবচেয়ে ভালো এটা হচ্ছে ডিফিউশন ওয়েটেড ইমেজিং WI, এই যে ইডিমাটা দেখছি
এটা অ্যাবসেস না কেন, মানে অ্যাবসেস হলে অ্যাবসেস বলতে পারেন? আমি আমি তো আমি তো আমি তো মানে ওরা দি না, কিন্তু অ্যাবসেস না কেন আপনি বলেন? মানে অ্যাবসেস তো এরকম পেডিশনে এডিমা থাকবে, মানে আমি শুধু এমআরআই টা যদি দেখি, যদি তাহলে তো এটা দিদি আসবো না। এই এমআরআই তে তো এই এমআরআই তে এই যে দেখেন এই যে কনসার্ট টার্গেটস এর এটা অ্যাবসেসের বিপরীতে, অ্যাবসেসের যে অংশটা এটা পুরাই কালো থাকবে, এখানে তো ফাঁকা পানি, পানির ভিতরে আবার পার্সেন্টেজ টার্গেট থাকবে কিভাবে? এটা একটা স্পেসিফিক প্রজন্ম সেন, এই যে দেখেন সাদাটা মনে হচ্ছে এই ভিতরে ঢুকে যাচ্ছে, অ্যাবসেস বলতে পারেন, কিন্তু মানে এত এতগুলো ক্লু থাকলে আপনার একটু ইউটিলাইজ করে টক্সোপ্লাজমাই বলতে হবে। আর কোন জানার আছে? সাজ্জাদ কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষের দিকে চলে যাব। অনেক সময় হয়ে গেছে, আর কোনো জায়গায় ক্লারিফিকেশন লাগলে বলেন। এটা আরেকবার দেখেন সবাই, এই জিনিসটা ভালো করে দেখেন, এই দেখেন স্কালটা হচ্ছে সাদা, এই যে এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে কালো টি ওয়ান, এটা হচ্ছে কালো, এটা হচ্ছে সাদা টি ওয়ান, এটা টিউর মতই, কিন্তু এটা সিএসএফ টা হচ্ছে সাপ্রেসড, সিএসএফ এর এটা সাপ্রেসড, এটা হচ্ছে ফ্লেয়ার, এটা বাদ দেন, এটা হচ্ছে ভি, এগুলা হচ্ছে ইয়ের মত টিউর মতই, আর এই ইয়ে মানে কিন্তু এই জায়গাগুলো এটার মতো সাদা না, এখানে এটা এটার মতো সাদা না, আবার এটা এটার মতো কালো না, খুব ভালোভাবে অ্যানাটমিক্যাল ডিটেলস ভালো বোঝা যাচ্ছে না। থ্যাংক ইউ স্যার।